এবছর ডেঙ্গু তার প্রকোপ দেখাচ্ছে বছরের শুরু থেকেই। সাধারণত এপ্রিল মে থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার কথা থাকলেও এবছর জানুয়ারি থেকেই তার প্রভাব দেখা যায়। যদিও এই বছর এখন পর্যন্ত সর্বোচ্চ ডেঙ্গুতে শনাক্ত হয়েছে 40,000-এরও বেশি রোগী, যারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সারা দেশের বিভিন্ন হাসপাতালে, এবং মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 150-এরও অধিক। এটি শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। ধারণা করা হচ্ছে এর বাইরেও ডেঙ্গু রোগীর সংখ্যা আরও অনেক বেশি। তবে এডিস মশা নিধনে প্রশাসনের কোনো রকম কোনো তৎপরতা কিন্তু খুব একটা চোখে পড়েনি মাঠ পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন প্রশাসনের যেই তৎপরতা সেটি কোনোভাবেই সন্তোষজনক নয়। তবে প্রাকৃতিক কারণেই নভেম্বরের প্রথম 7 থেকে 10 দিনের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে যাওয়ারও প্রত্যাশা তাদের। এসব বিষয় নিয়ে আলোচনা করতে পারি ঢাকার বাইরে, রাজধানীর বাইরের যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা জানব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার এবং পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সালেহ মোহাম্মদ আলী। দুজন অতিথিকেই আমরা স্বাগত জানাতে চাই। প্রথমেই চলে যেতে চাই খুলনাতে। ডাক্তার সুহাস রঞ্জন হালদার, আপনাকে দিয়ে শুরু করি যে এবার তো আসলে ডেঙ্গুর ভেরিয়েন্টও চেঞ্জ হয়েছে। গত 20 বছরে আসলে সাধারণত যেরকম রোগী পাওয়া যাচ্ছিল, এবার মনে হয় যে রোগীর একটু অন্যরকম লক্ষণ নিয়ে আসছিল। সেই বিষয়গুলো আসলে একটু জানবো যে কী কী ধরনের জটিলতার মুখোমুখি আপনারা হয়েছেন। আসলে আপনি যেটা বলছেন একেবারেই ঠিক। আমাদের হাসপাতালের লোকালি, মানে আমরা সারা বাংলাদেশে যেমন রোগীর সংখ্যাও বেড়েছে, আমাদের হাসপাতালেও রোগীর সংখ্যা অন্য বছরের তুলনায় অনেক বেশি বেড়েছে। আমাদের এবছর কিন্তু রোগী, গত বছর আমাদের রোগী দেখা গিয়েছিল যে সর্বোচ্চ 35 থেকে একদিন মাত্র 37 জন হয়েছিল, কিন্তু এবার কিন্তু গড়ে দেখা যাচ্ছে 40-এর উপরেই। আমার প্রায় এক মাস ধরে 40-এর উপরেই গড়ে রুগী আছে আমাদের হাসপাতালে। আজকেও 45 জন রুগী ভর্তি আছেন, এবং গত মাসের 16 তারিখ আমাদের 52 জন রুগী হয়ে গিয়েছিল একদিনেই। যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই যে অতিরিক্ত রুগীর স্থান সংকুলন করা এবং এই রুগীদের জন্য আলাদাভাবে আইসোলেশন করাটা বেশ একটু দুঃসাধ্য হয়ে যায়। কিন্তু তারপরেও আমরা সকল রুগী, যত রুগী আসছেন আমাদের এই হাসপাতালে, আমরা সকল রুগীকেই সার্বিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং বিষয়গুলো হচ্ছে যে খুলনার আশেপাশে যে জেলাগুলি আছে, যে 13টি জেলা আছে, 13টি জেলা থেকেই আমাদের এখানে রুগী আসেন, যার কারণে আমাদের এখানে রুগীর চাপটি একটু বেশি থাকে। আমাদের দেখা যায় যে এই হাসপাতালে শয্যা সংখ্যা 500, কিন্তু গতকালকেও আমাদের ভর্তি রুগীর সংখ্যা ছিল 1539 জন, যা প্রায় 300%-এরও বেশি। এ সকল কারণে আমরা আলাদা ডেঙ্গু কর্নার করেছি মহিলা ও শিশু রুগীদের জন্য। এছাড়াও আমাদের অন্যান্য রুগীদের জন্য আমরা করোনার আমাদের আলাদা জায়গা আছে। আমরা সব ধরনেরই চিকিৎসা দিচ্ছি, কিন্তু আসলে লোকজন সচেতন হচ্ছে না, মানুষ সচেতন হচ্ছে না, যার কারণে এই ডেঙ্গুগুলো হচ্ছে। এবং আরেকটি বিষয় আমাদের হাসপাতালে, সেটি হলো যে আমাদের খুলনায় যেমন গত 24 ঘন্টায় 11 জন রুগী ভর্তি হয়েছেন, তার 3 জন শুধুমাত্র খুলনার, 1 জন ফুলতলার এবং 2 জন খুলনার, এবং বাকি যে রুগী সকল, এই 8 জন রুগী কিন্তু আশেপাশের বিভিন্ন জেলার, বাগেরহাট, যশোর, নড়াইল, সাতক্ষীরা, এসব জায়গার। যার কারণে আমাদের এই খুলনা অঞ্চলে এডিস মশা বা এই ধরনের প্রকোপ না থাকলেও আমাদের রুগীর চাপটি, এবং এদের প্রত্যেকেরই ট্রাভেল হিস্ট্রি আছে, কেউ হয়তো ঢাকা থেকে এসেছেন, কেউ চিটাগাংয়ে কাজ করেন, সেই সব জায়গায় ঘুরে তারা এই ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ব্যাধি নিয়েই তারা এলাকায় ফিরে এসেছেন, এবং আসার পরে তারা আমাদের এই হাসপাতালে উন্নত চিকিৎসার জন্যই ভর্তি হয়ে আছেন। এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি এবং চিকিৎসা দিচ্ছি। আপনাকে একটি খবর বলতে পারি, আমাদের এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 326 জন, এর মধ্যে 277 জন সুস্থ হয়ে সম্পূর্ণভাবে বাড়ি ফিরে গেছেন, এখন 45 জন রুগী আছেন, আর 4 জন রুগী অপ্রত্যাশিতভাবে, তাদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল, তারা ভর্তি হওয়ার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরেই এই 4 জন রুগী মৃত্যুবরণ করেছেন আমাদের এই সেশনের ডেঙ্গুর।
জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু চলে যাব পাবনাতে, ডাক্তার সালেম মোহাম্মদ আলী আমাদের সঙ্গে যুক্ত আছেন। ডাক্তার সালেম মোহাম্মদ আলী, আপনার কাছে একটু জানতে চাইবো যে এবার ডেঙ্গুতে আমরা যে মৃত্যুর খবরগুলো পেয়েছি অহরহ, অনেক ক্ষেত্রেই চিকিৎসকরা বলেছেন, অনেক ক্ষেত্রে বলতে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকরা বলেছেন ডেঙ্গুতে মারা যাওয়ার একটা বড় কারণ হচ্ছে দেরি করে হাসপাতালে আসা, দেরি করে চিকিৎসকের পরামর্শ নেওয়া, অর্থাৎ অবহেলা করা। তো দেখা গেছে যে বেশিরভাগ রোগী হয়তো বা প্রথম দিকে বুঝতে পারেননি, তারা ভেবেছেন সাধারণ জ্বর এবং অনেকটা দেরি করে তারা হাসপাতালে গিয়েছেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে নিশ্চয়ই অনেক জটিলতার মুখোমুখি হতে হয়েছে, সেই বিষয়গুলো যদি একটু বলতেন। জি ডাক্তার সালেম মোহাম্মদ আলী, আমি জানতে চাচ্ছিলাম যে এবার আসলে অনেক মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং অনেক ক্ষেত্রেই চিকিৎসকরা অভিযোগ করেছেন যে তারা দেরি করে হাসপাতালে এসেছেন, দেরি করে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন, অর্থাৎ ডেঙ্গুর যে লক্ষণগুলো, জ্বর কিংবা অন্যান্য যে লক্ষণগুলো, এটিকে তারা সাধারণ ভাইরাস জ্বর ভেবে বাসাতেই চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছেন, এই জন্য পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আপনারও নিশ্চয়ই এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি নিশ্চয়ই আপনারাও হয়েছেন, সেটি একটু জানতে চাই। ধন্যবাদ। আমাদের হাসপাতালে এখনও পর্যন্ত মানে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনায় প্রথম এই বছরের একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল 1 এপ্রিল এই বছরের। তারপর থেকে আজ পর্যন্ত 402 জন রোগী আমাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে 384 জনকে আমরা ডিসচার্জ দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে পেরেছি। এই আজকে সকালে পর্যন্ত 18 জন রোগী আমাদের হাসপাতালে ভর্তি ছিল, এর মধ্যে 13 জন পুরুষ এবং 5 জন মহিলা রোগী আমাদের হাসপাতালে ভর্তি আছে। এবং সরকারের নির্দেশ অনুযায়ী ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য আমাদের হাসপাতালে আলাদা একটা ডেঙ্গু ওয়ার্ড বা ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে। সেখানে একদম প্রথম থেকে একজন আরেকজন কনসালটেন্ট রয়েছেন, মেডিসিন বিশেষজ্ঞ, তার নিবিড় তত্ত্বাবধানে ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এর বাইরেও বিভিন্ন মেডিসিন বিশেষজ্ঞ বা সাধারণ জেনারেল ফিজিশিয়ানদের চেম্বারে তো অনেক ডেঙ্গু রোগী এসেছে, তাদের মধ্যে বেশিরভাগই আসলে এইবারে অন্তত আমার জেলার পরিস্থিতি যদি বলি তাহলে খুব খারাপ অবস্থা নিয়ে আসা রোগী, সিভিয়ার ডেঙ্গু বা ডেঙ্গু এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম নিয়ে আসা রোগীর সংখ্যা খুবই কম ছিল। তবে অনেক রোগী, আপনি যেটা এইমাত্র উল্লেখ করলেন যে প্রথম দিকে রোগীটাকে সাধারণ ফ্লু হিসেবে বা সাধারণ সর্দি জ্বর হিসেবে, এমনি জ্বর, গায়ে ম্যাজম্যাজ করা, এরকম সমস্যা মনে করে বাড়িতে চিকিৎসা নিয়েছেন এবং তাদের মধ্যে অনেকে দেরিতে এসেছেন। দেরিতে যারা এসেছেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই চিকিৎসাটা একটু জটিল হয়ে যায়। তবে একটা ব্যাপার হচ্ছে যে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা রোগীদেরকে সাধারণত যেই পরামর্শগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ তরল খাবার গ্রহণ করা, জ্বর যদি থাকে বা গায়ে ব্যথা যদি থাকে শুধুমাত্র প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ ছাড়া অন্য ব্যথার ওষুধ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন না করা, এবং যে কোনো জটিলতা যদি হয় সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের অথবা হাসপাতালের শরণাপন্ন হওয়া, এই জিনিসগুলো যদি মেনে চলে তাহলে বেশিরভাগ ডেঙ্গু রোগী আসলে সুস্থ হয়ে বাড়ি যেতে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি আপনি উল্লেখ করেছেন এর আগেও, সেটা হচ্ছে ডেঙ্গু একটা পাবলিক হেলথ প্রবলেম, জনস্বাস্থ্য সমস্যা। এই সমস্যাটা যদি অঙ্কুরে আমরা বিনষ্ট করতে পারি, মানে ডেঙ্গু মশা যদি আমরা জন্মতে না দিতে পারি, নিধন করতে পারি, তাহলে ডেঙ্গু রোগের যেই বাহক এডিস মশা সেটাই যদি আমরা শেষ করে ফেলতে পারি সেই ক্ষেত্রে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যাই আমাদের কমে যাবে। এইটার ব্যাপারে আসলে প্রশাসন, শুধু প্রশাসন নয়, জনসাধারণ, আমাদের সকলেরই সচেতন হওয়া প্রয়োজন। এবং আমরা নিজেরা যদি আমাদের নিজেদের বাড়িঘরের আশপাশটা পরিষ্কার না রাখি, পানি জমতে না দেই, এরকমটা যদি আমরা সচেতন না হই তাহলে শুধুমাত্র সরকারের পক্ষে, স্বাস্থ্য বিভাগের পক্ষে বা প্রশাসনের পক্ষেও ডেঙ্গু রোগ নিরাময় করা বা নির্মূল করা কিন্তু সম্ভব নয়। জি, অর্থাৎ সাধারণ মানুষ এবং প্রশাসনের পক্ষ থেকে দুজনের সমন্বয়ে আসলে এটি রোধ করা অনেকাংশে সম্ভব। দুজন অতিথিকেই ধন্যবাদ, থাকবেন আমাদের সঙ্গে, একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, মানচিত্র নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও মানচিত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় ডেঙ্গু প্রসঙ্গ। আমাদের সাথে উপস্থিত রয়েছেন খুলনা থেকে ডাক্তার সুহাস রঞ্জন হালদার এবং পাবনা থেকে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সালে মোহাম্মদ আলী। দুজন অতিথিকেই বিরতির পর আবার স্বাগত জানাতে চাই। ডাক্তার সুহাস রঞ্জন হালদার, একটি বিষয় জানবো যে যেহেতু এখন আপনিও বলছিলেন যে আপনার জেলায় আশপাশের এলাকা থেকেও অনেক রোগী আসছিল, আলাদা করে ডেঙ্গুর জন্য একটি জোন করা হয়েছে, কিন্তু এই যে অতিরিক্ত যে একটা প্রেশার রোগীদের, এই চাপ সামাল দিতে আপনারা আসলে কিভাবে সামাল দিচ্ছেন, বাড়তি কী কী ব্যবস্থা নিয়েছেন, রোগীদের ভোগান্তিটাও তো আসলে কমাতে হবে। ধন্যবাদ। আসলে আমাদের এই চাপটি আমাদের সবসময় থাকে, শুধু ডেঙ্গু নয়, আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আশেপাশে 13টি জেলার একমাত্র নির্ভরযোগ্য স্থান চিকিৎসার জন্য, যার কারণে আমাদের এখানে সবসময় 300%, 250%, 280% রোগী বেশিই থাকে
আমাদের বেডে অকুপেন্সির তুলনায়, যার কারণে আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের সীমিত লোকবল, চিকিৎসক এবং জনবল দিয়ে সবাইকে পূর্ণভাবে চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের এই ডেঙ্গু সিজন আসার আগে বা ডেঙ্গু যখন শুরু হয়েছে তখন থেকেই আমরা আমাদের স্বাস্থ্যসেবা কমিটি বা রোগী কল্যাণ কমিটি এদের সাথে বসে আমাদের ডিরেক্টর স্যারের নির্দেশে এবং সবার সাথে বসে আমরা আগের থেকেই ডেঙ্গু রোগী আসলে আমরা কোন ধরনের সেবা দিতে পারি, কোথায় তাদের রাখতে পারি, আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছিলাম। এবং যার কারণে আমি আপনাকে বলছি যে আমাদের হাসপাতালের মেডিসিন ওয়ার্ড ফাইভের বাম পাশটি অর্থাৎ পশ্চিম সাইডটি আমরা সম্পূর্ণ ডেঙ্গুর জন্য রেখেছি। সেখানে রোগী আসলে খারাপ রোগী যাতে আমাদের চিকিৎসকরা সবসময় তাদের মানে দেখভাল করতে পারেন, সে কারণে আমরা সেখানে আলাদা ব্যবস্থা গ্রহণ করেছি। এবং আমাদের আশেপাশে থেকে যদি কোনো ডেঙ্গু রোগী আসে তার জন্য আমরা পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, ওষুধপত্র সব কিছুই আমরা রেডি রেখেছি। এবং আপনাকে তদারকি বাড়তি যে ব্যবস্থা সেটি নিয়ে হচ্ছে অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ সালেম মোহাম্মদ আলী। একটু আপনার কাছ থেকে জানবো যে বিশেষজ্ঞরা তো বলছেন যে প্রাকৃতিক কারণে নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে একটু একটু করে ডেঙ্গুর প্রকোপ কমবে, নভেম্বরের প্রথম সপ্তাহ চলছে, এই যে প্রকোপ কমবে এটির কি কোনো প্রভাব দেখতে পাচ্ছেন কিনা, রোগী কি একটু একটু কমছে কিনা? জি ধন্যবাদ। রোগী আসলে কমা শুরু হয়েছে, যেমন ডেঙ্গুর যখন একেবারে পিক সিজন ছিল তখন আমাদের ওয়ার্ডে দিনে 35-40 জন রোগীও ভর্তি থেকেছে, কিন্তু এখন এটা কমে, আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি যে আজকে সকালের যে হিসাব সেখানে 18 জন রোগী ভর্তি আছে। এবং আমরা আশা করছি যে এই বর্ষাকাল শেষ হয়ে গেছে, শীত ধীরে ধীরে আসছে, জমে থাকা পানি যেটা ডেঙ্গুর মশার জন্ম এবং বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটার পরিমাণ কমে আসছে, এবং শীতে আসলে এই এডিস মশার পরিমাণও কমে যায়। আমরা আশা করছি যে এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শেষ নাগাদ ডেঙ্গুর পরিমাণ কমে আসবে এবং আমরা খুব শীঘ্রই আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগীবিহীন দিন দেখতে পাব। জি নিশ্চয়ই, আমরাও তেমনটাই আশা করছি। দুজন অতিথিকেই ধন্যবাদ জানাতে চাই, ডাক্তার সুহাস রঞ্জন হালদার এবং ডাক্তার সালেম মোহাম্মদ আলী, দুজনই ছিলেন আমাদের সাথে এতক্ষণ, অসংখ্য ধন্যবাদ মানচিত্রের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শকদেরকে, ওই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো এলাকার অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথিদেরকে নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।